Hello viewers, welcome to Ruby 10 Minute School. আমরা আগের ভিডিওতে হিসাব সমীকরণ সম্পর্কে জেনে এসেছি। হিসাব সমীকরণটা কি মনে আছে তোমাদের? A সমান সমান L plus E. এখানে A মানে হচ্ছে অ্যাসেট অথবা সম্পদ, L মানে হচ্ছে লায়াবিলিটি অথবা দায়, এবং E মানে হচ্ছে ইকুইটি। আজকে আমরা পড়ব হিসাব সমীকরণে সম্ভাব্য কী কী ধরনের পরিবর্তন ঘটতে পারে। এই পরিবর্তনগুলোকে প্রধানত পাঁচ ভাগে ভাগ করা যায়, মানে সর্বোচ্চ পাঁচ ধরনের এখানে মধ্যে হচ্ছে হিসাব সমীকরণে পরিবর্তন হতে পারে। কিন্তু একে এই পাঁচ ভাগকে মোটামুটি দুইটা ভাগে ভাগ করা যায়। পরিবর্তন কীরকম দুই ভাগে হতে পারে? যে পরিবর্তনটা আমার শুধুমাত্র একদিকে হয়েছে, হয় সম্পদ দিকে হয়েছে অথবা দায় ও মালিকের শর্ত দিকে হয়েছে। আর এটা হতে পারে আমার দুই দিকে পরিবর্তিত হয়েছে, আমার যেমন সম্পদ দিকে পরিবর্তিত হয়েছে সেরকম দায় দিকে এবং মালিক শব্দ দিকেও পরিবর্তিত হয়েছে। আজকে আমরা পড়ব দ্বিতীয়টি সম্পর্কে, আমার সম্পদ এবং দায় ও মালিকানা শর্ত দুইটি পক্ষই বা দুইটি সাইডে হচ্ছে আমার কীভাবে পরিবর্তিত হতে পারে। প্রথমটি হচ্ছে যদি মোট সম্পদ বৃদ্ধি পায়, সেক্ষেত্রে অবশ্যই আমার মোট দায় কিংবা মালিকানা শর্ত বৃদ্ধি পাবে। এটি একটু উদাহরণের মধ্যে দেখানো যাক। ধরে নিই আমার সম্পদ হচ্ছে 10,000 টাকা এবং আমার দায় হচ্ছে 7,000 টাকা এবং মালিকানা শর্ত হচ্ছে 3,000 টাকা। এক্ষেত্রে যদি আমার কোনো একটা সম্পদ বাড়ে, কোনো একটা সম্পদ বাড়ার ফলে অবশ্যই আমার মোট সম্পদ বাড়বে। ধরে নিই আমি 2,000 টাকার পণ্য বিক্রয় করেছি, এর ফলে কী হয়েছে? এর ফলে আমার নগদ নামক এটি সম্পদ বেড়েছে, এবং বিক্রয় নামক আমার একটি আয় বৃদ্ধি পেয়েছে। আমরা জানি আয় বৃদ্ধি পাওয়ার ফলে আলটিমেটলি গিয়ে মালিকানা শর্ত বৃদ্ধি পায়। তার মানে কী হয়েছে? এক্ষেত্রে গিয়ে আমার 2,000 টাকা সম্পত্তির দিকে বৃদ্ধি পেয়েছে এবং 2,000 টাকা আমার মালিকানা শর্ত দিকে বৃদ্ধি পেয়েছে। তাহলে বছরের শেষে গিয়ে আমার সম্পদের পরিমাণ হয়েছে 12,000 টাকা, দায়ের পরিমাণ আমার রয়েছে 7,000 টাকা এবং মালিকানা শর্তের পরিমাণ বেড়েছে আমার জন্য 2,000 টাকা বেড়ে গিয়ে হয়েছে আমার জন্য 5,000 টাকা। খেয়াল করে দেখি, এখানে যেমন সম্পদ বেড়েছে ওইদিকেও আমার জন্য অবশ্যই একটি মালিকানা সত্য কিংবা দায় বৃদ্ধি পাওয়া লাগবে। কখনোই সম্পদ বাড়ার ফলে আমার দায় কিংবা মালিক সত্য হ্রাস পাবে না। যদি ভুলবশত আমরা সম্পদ বৃদ্ধি করি কিংবা মালিক সত্য এখানে হ্রাস করে দিই, তাহলে এক্ষেত্রে অবশ্যই 2,000 যোগ করে 12,000 টাকা হবে। কিন্তু এই পাশে যদি আমি 2,000 ভুল করে মাইনাস করে দিতাম, তাহলে 3,000 থেকে 2,000 মাইনাস করলে আমার জন্য হয় 1,000। সেই ক্ষেত্রে আমার দায় ও মালিকানা শর্ত পাশের মধ্যে 7,000 যোগ 1,000 টাকা হতো আমার জন্য হচ্ছে মাত্র 8,000 টাকা, যেখানে সম্পদ দিকে আমার জন্য হচ্ছে 12,000 টাকা। তার মানে দুটো অবশ্যই ইকুয়াল হতো না, তখন গিয়ে আমার হিসাব সমীকরণ মিলছে না। তাই মোট সম্পদ বাড়লে অবশ্যই মোট দায় অথবা মালিকানা শর্ত বৃদ্ধি পাবে। সেম ফর্মুলা অ্যাপ্লাই করা হয় হ্রাসের ক্ষেত্রে। যদি মোট সম্পদ আমার জন্য যদি হ্রাস পায়, সেক্ষেত্রে আমার জন্য অবশ্যই মোট সম্পদ আমার জন্য হ্রাস পাবে। ব্যাপারটা হচ্ছে আমরা আরেকবার দেখি, এখানে যেমন বিক্রয় করা হয়েছিল, ধরে নিই আমার 2,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে। ক্রয় করার ক্ষেত্রে কী হয়েছে? আমার 2,000 টাকা নগদ চলে গিয়েছে, নগদ হ্রাস পেয়েছে, এবং নগদ হ্রাস পাওয়ায় আমার নগদ নামক একটি সম্পদ হ্রাস পেয়েছে এবং আমার ক্রয় নামক একটি ব্যয় বৃদ্ধি পেয়েছে। ব্যয় বৃদ্ধি পাওয়ার ফলে আলটিমেটলি গিয়ে আমার মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। তার মানে যদি আমার পূর্ববর্তীতে যদি এখান থেকে দেখি আমার 12,000 টাকা আমার ছিল সম্পদ, 7,000 টাকা ছিল হচ্ছে আমার জন্য দায় এবং 5,000 টাকা ছিল আমার জন্য হচ্ছে মালিকানা সত্ত্ব, এক্ষেত্রে নগদ টাকা দেশে চলে যাওয়ায় আমার এখানে 2,000 টাকা কমে যাচ্ছে এবং এই ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে আমার 2,000 টাকা ক্রয় বৃদ্ধি পাওয়ায় মালিকানা শর্ত থেকে হ্রাস পাবে। অর্থাৎ বছর শেষে আমার এখানে আবার সম্পদ গিয়ে দাঁড়াবে 10,000 টাকা, দায় গিয়ে দাঁড়াবে 7,000 টাকা এবং 2,000 টাকা হ্রাস পাওয়ায় মালিকানা শর্ত হবে আমার জন্য 3,000 টাকা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মোট সম্পদ হ্রাস পেলে অবশ্যই মোট দায় অথবা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। হ্যাঁ, মনে হতে পারে শুধু মালিকানা সত্ত্ব দেখালাম, তাহলে দায় কোথায়? ঠিক আছে, তাহলে দায় দিয়ে আমরা হচ্ছে আরেকটি উদাহরণ দেখাই।
যদি এমন হয় যে আমি যেখানে ধারে পণ্য যদি এখানে নগদে পণ্য ক্রয়ের জায়গায় আমি হয়তো ধারে পণ্য ক্রয় করেছিলাম এবং পরবর্তীতে আমি ধারে ক্রয়কৃত পণ্য আমি ওদের টাকা হচ্ছে আমি পরিশোধ করে দিলাম, এই ক্ষেত্রে যেহেতু আমি পাওনাদারের টাকা পরিশোধ করে দিয়েছি পাওনাদার নামক আমার এখানের মধ্যে একটি দায় হচ্ছে হ্রাস পেয়েছে এবং নগদ নামে এরকম আমার একটি সম্পদ হয়েছে হ্রাস পেয়েছে। অর্থাৎ এখানে যেমন সম্পদ হ্রাস পেয়েছে ওই ক্ষেত্রে কিন্তু দায় কখনোই বৃদ্ধি পায়নি, দায় অবশ্যই এখানে হ্রাস হওয়া লাগবে। তার মানে আমরা অবশ্যই এখানের মধ্যে আমরা বুঝতে পারছি যে এখানের সাথে বামপক্ষের সাথে ডানপক্ষের সম্পর্ক আমার জন্য হচ্ছে ধনাত্মক, একটি বৃদ্ধি পেলে অবশ্যই অপরটি বৃদ্ধি পাবে এবং এটি যদি হ্রাস পায় অপর পক্ষ অবশ্যই হ্রাস পাবে। যদি তোমরা পরীক্ষার মধ্যে একটি বৃদ্ধি এবং অপর পক্ষের কোনো উপাদানকে যদি হ্রাস করে দিয়ে আসো অবশ্যই বুঝবে তোমার অঙ্ক ভুল করে দিয়ে এসেছো। তাহলে আজকে এতটুকুই, পরবর্তী দিনে আমরা কথা বলবো যদি আমাদের এক পাশের দিকে আমাদের যদি পরিবর্তিত হয় তখন সেই পরিবর্তন কীরকম হতে পারে। ধন্যবাদ।